2024-এর কিছু বিস্ময়কর মুহূর্তের মধ্যে একটা মুহূর্তের আমি এখন সাক্ষী হচ্ছি। দক্ষিণপাড়া দুর্গোৎসব 2024। আমরা এখন চলে এসেছি দক্ষিণপাড়া দুর্গোৎসব। এবছর কিন্তু দক্ষিণপাড়ার কথা তোমরা অনেক শুনেছ, আর দক্ষিণপাড়া অলরেডি বেশ কিছু পুরস্কার জিতে গেছে, আর তার সাথে সাথে ওদের এবছর প্যান্ডেল আর ঠাকুর কিন্তু অসাধারণ হয়েছে। আমি দেখছিলাম যে লাইটিং কিন্তু ওরা বেশ ভালো করেছে, আর লাইটিংগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। চলো আস্তে আস্তে একটু মণ্ডপের দিকে এগিয়ে যাই, তোমাদের দেখাই এবছর ওদের উপস্থাপনা কী আছে। বিশাল লাইন পড়েছে আজকে, এখন সন্ধ্যাবেলা, এখন কটা বাজে, এখন বাজে প্রায় অলমোস্ট 8:12। এন্ট্রিতে চলে এসেছি, এন্ট্রিটা কিন্তু অপরূপ সুন্দর হয়েছে। চলো আমি আস্তে আস্তে একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে তোমাদের দেখাই এবছর ওদের উপস্থাপনাটা কী আছে। তোমাদের অলরেডি আমি এর আগে জানিয়েছিলাম যে ওদের এবার উপস্থাপনাটা কী আছে, আর জাস্ট লুক অ্যাট দিস, তোমার মনে হবে তুমি অন্য কোনো একটা জগতে চলে এসেছো। আর মোস্ট ইম্পর্টেন্টলি দ্য ব্যাকগ্রাউন্ড স্কোর, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ অসাম, অসাধারণ কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ওরা প্রোভাইড করেছে। ভিতর দিকটা এগিয়ে যাই, দ্য সাউন্ড মানে আওয়াজ বা মিউজিক, এই জিনিসটা আমাদের লাইফের সাথে এমনভাবে জড়িত আছে, তারই কিন্তু একটা খুব সুন্দর প্রতিচ্ছবি কিন্তু আমরা এবছর খুঁজে পাবো ওদের এই পুজো মণ্ডপের মধ্যে। যখনই তোমার ভিতরে আসবে তোমরা কিন্তু একটা ইলিউশনের মধ্যে তোমার মনে হবে, ইট ইজ লুকিং লাইক এ ইলিউশন, যেই জিনিসটা তোমরা এখানেও দেখতে পারবে। আমি দেবী মূর্তির সামনে তোমাদের নিয়ে যাব, সেটা কিন্তু আরও সুন্দর হয়েছে। আমি পুরো এরিয়াটা তোমাদের এখন দেখাচ্ছি, এই ভিডিওটা বা এই সিনটা হয়তো তোমরা এর আগেও দেখেছো, বাট এখন আমি তোমাদের একদম চাক্ষুষ দেখাচ্ছি। বলছিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু অপরূপ সুন্দর হয়েছে, আর জাস্ট জায়গাটা অসাধারণ লাগে একদম, সত্যিকারের একদম অসাধারণ হয়েছে। এই ইলিউশনটা এত সুন্দর লাগছে, আমি মাতৃপ্রতিমাতা নিশ্চয়ই নিচে যাবো, নিচে গিয়ে তোমাদের মাতৃপ্রতিমাতা দেখাবো, আর তুমি জাস্ট মায়ের একদম মুখটা রাখো, কতটা স্নিগ্ধ লাগছে। কিটাকে কিন্তু চারিদিক থেকে দেখা যায়, মানে আমি কিন্তু মূর্তি থেকে ঠিক এক হাত দূরে দাঁড়িয়ে আছি, পুরো এরিয়াটাকে কিন্তু তুমি নিজে দেখতে পারবে, ঘুরে গিয়ে তারপর তুমি একদম নিচে নামতে পারবে, নিচে নেমে একদম সামনাসামনি কিন্তু মাতৃমূর্তি দর্শন করতে পারবে। একদম সামনে আছে, তুমি জাস্ট মায়ের মূর্তিও দেখো, অপরূপ সুন্দর হচ্ছে মায়ের মূর্তি, আর তার ছেলেমেয়েরা কিন্তু একসাথেই আছে, মানে তরঙ্গ। মিউজিক মানুষকে কোথায় নিয়ে যেতে পারে বা শব্দ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, তার কিন্তু একটা অভূতপূর্ব রিপ্রেজেন্টেশন আমরা এখানে দেখতে পেয়েছি এবার। আর এই চারিদিকের এই রাউন্ড সার্কেলটা এত সুন্দর একটা জিনিস এলিউড করেছে, মানে সেটা সত্যিকার এখানে না আসলে বোঝাতে পারবো না। এবং তুমি কিন্তু চারিদিকের এরিয়াটা দেখো, জাস্ট বাও, মানে সত্যি আমি শব্দে প্রকাশ করতে পারবো না জায়গাটা এতটা সুন্দর লাগছে। আর আমি বারবার বলছিলাম মায়ের মুখটা কিন্তু খুব 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 সুন্দর হয়েছে। প্যান্ডেলের শুরু থেকে শেষ অবধি স্পেশালি এই জায়গাটা আমি সবাইকে রেকমেন্ড করবো একবার এসে ডেফিনেটলি ভিজিট করতে। আমি কিন্তু এই জায়গার লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, অথবা তোমরা গুগল ম্যাপে কিন্তু সার্চ করে আসতে পারো। অসাধারণ একটা মাতৃমূর্তি দেখলাম, মানে না দেখলে সত্যি খুব মিস করতাম। খুব সুন্দর, আর সাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ অসাম, মানে এই জায়গাটা স্ট্রংলি রেকমেন্ডেড, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এই প্যান্ডেলটা এসে একবার দেখে যাও, মানে মায়ের মূর্তিটা ডেফিনেটলি একবার দেখে যাও। যারা নৃত্যশিল্পী তাদের জন্য আরো ভালো, আরো ভালো, যারা মিউজিকের সাথে জড়িত আছে, মানে তোমরা তো পোস্টারটা দেখেছো তরঙ্গ ছাড়া কলকাতায় আছে, যারা মিউজিকের সাথে জড়িত আছে তাদের অ্যাকচুয়ালি খুব ভালো লাগবে।